চিকেন করে দিছে ওরে মা, কত সুন্দর একটা সিন এই রাস্তার মধ্যে করে দিছে। ইস, সিন দেখি সামনে না উপা, এটাই তো কুয়া করতেছে আমি রূপা হলে সাদা, এই যে আপনার সাদ যেমন এই যে সাদা না সাদা আমি বাঘ নিতে যাবো কেন? আরে আপা, আপনি বুঝেন না কে এই জিনিসটার মধ্যে আপনি আমার কত বড় উপকার করছেন জানেন? আপনি যদি হন না এই পিটেন যেটা শুনলো না তাহলে তো আমি জেনলে আসলে এমনি ফালাই খেয়ে যেতাম না, কারণ আমি তার জানি না যেটা শুনলো না রূপা, এখন যেহেতু জানতে পারছি তাই এটা বাদ দেখবা আমি আপনাকে দিতেছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি এতগুলো কইতেছেন আমি তাহলে নেব আপনি ভাগ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি আপনি আমার লাগে চা। আমি ঠিক আছে, কিন্তু আমি তো সম্পর্ক রেখে আমি তো চাই না। সাথে আসতে গেলাম আমার রামতে আবার দেরি হয়ে গেছে। তাই নাকি? আসলে ঠিকই বলছ, আগে যে ব্যবহার করছি ওটা সেটি ওটা একটু ভালো আছে, তবে যাই হোক কয়েকটি আজ লাগো তুই আমার একটা মন খুলাব। তোমার প্রতি আমার কোনো বিশ্বাস নাই, তুমি আমার লোকের দুই নম্বর তিন নম্বরই আমার লোকের বহুত কষ্ট। এই যে ফোন করে একটা কথা বল, তুই যদি ফোন করিয়া ফোন করে বিশ্বাস না করো বিশ্বাস করি না, কারণ তুই একদিন আমারে মনে কর যে কিয়ের কথা কয়ে জানি। তাহলে আবার জিজ্ঞেস করে তারপরে নিব। ও আপা, ভীষণ হলো কি আমার বন্ধু যে কইতাছে নিমুখি ভালোই বল না। আচ্ছা ঠিক আছে, আপনি তো নিজের মুখে স্বীকার করতেছেন, তাহলে কিন্তু ওই যে 2000 টাকা দিতেছি তো তোর বিশ্বাস হলো? আমি বিশ্বাস হইলো মানে কি তো সালসা খাইলে সালসা সালসা খাইয়া তারপরে দোস্তে ওই জন্য 2000 টাকা বুঝছো আচ্ছা বিশ্বাস হইলো কি? আচ্ছা তোর এই বাংলা মেশিন গড়টা কি আছে?
স্যার আমি কি কই হুঁ তোরা বাঙ্গা মেশিন গড়টা আছে না এটা ভাঙ্গা গরুর ঘর বানালে আরে তাহলে কোনে জমুনিয়া আমার খালার বাড়ি যাবো আপনারা বিকাশ করে দিবেন আপনি কইলেন যে ভাই লোন লোন কোন সমস্যা নাই আপনি তো লইছেনই কি লইছি আরে বাপু আপনি নিছেন না আপনি তো আমার জিগাই নিলেন যখন নেবো নেবো তা আমি তো কইলাম আপনার যখন নেন লাভ হইব তা নিছেনই তো তা আমি আপনার সাথে যাবো কে আশ্চর্য বিষয় হ্যাঁ আপা আপনি আপনি কি উল্টা পাল্টা কথা কইতাছেন হ্যাঁ আমি তো আপনার নেওয়ার লেগে দর দাম করলাম 2000 টাকা আপনি কইলেন কি যে হ ভাই নেন নেন আরে আহে না ভালো লাগে কি আসলে লাগে যাবো এই মে আপনি কি পাগল আছেন নাকি মাইক খেয়ে খাবেন নাকি বুঝলাম না আরে পাগল নাই মানে ওই যে পোলার আছে না ওই পোলারা আপনি আমার কাছে বেঁচে গেছে কইছে কি আপনি নাকি সেই সুন্দর সেই খাসা এর লেগে আপনি নিতেছে বুঝলেন না মুন্ডা চাইতেছে কি ধরে উদ্যম মতম করে গাড়া দি উদ্যম মতম দেওয়ার কোনো কারণ নাই ছাগল বাসার টাকা দিয়ে আমি আপনাকে ভাড়া নিছি আপনি কি কর যেভাবেই হোক জল আমি ফালানো খেওর আমি দিব আমি আমার লোকে না না গজবাইছে তুই কোন জায়গায় কোনো অপরাধ করছস মানুষের অভিশাপ মনে আমার উপর পড়ছে বুঝছি আব্বা বিষয়টা পুরাটাই বুঝছি আমি যে মানুষের লগে শিকারি বাটপারি করে খাই হেই প্রতিদিন তোমার সমস্যা হয়েছে দেখো না আমি মা চলে শিকারি বাটপারি করে দিকা আল্লাহ তোমার আজকে ফকির ভালো রাখছে আবার হলে যে তোমার কেমন মেন্টাল ভালো রাখছে বাবা আমি কথা দিতেছি এই যে দেখো লাস্ট আমি একজনের থেকে শিকারি করে মাত্র 2000 টাকা পাইছি এই 2000 টাকা দিয়া তোমার হলো চিকিৎসা করবো আমি আর কোনোদিন আব্বা আমি আর কোনোদিন কারো লগে সিটারি বাটপারি করবো না তাহলে 2000টা ফিরে দিয়া আমি এমনি ভালো হয়ে যাবো আর এই 2000টা লিয়ে যদি মনে করতে তুই চিকিৎসা করার তাহলে আমি আর মরি আব্বা এখন যদি ফিরে দিয়ে যাই তাহলে তো বেড়ার আমার মারবো মারবো ইচ্ছা মতো টাকাটা আমি ফালাই দিই আর যাইয়া আমি কাকুর কাছে মাফ চাইগা যে আমার মাফ করে দেন ঠিক আছে চলো তোমার ঘরে দিয়ে তারপরে যাবো তারপরে আমার মাতার বুড়ি দেয় কেন 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 করবো না কেন এত কেন কেন করো আমি খালি খালি কেন কেন করে যাই না তো কেন কেন করো না তো কি করো হ্যাঁ তুমি কি গান গাও নাকি প্রতিদিন একই গান একই গান কাজ কেম করে নাকি শোনা এই যে কথা শুনলাম বলছে আমার আমি কাজ কাম কেমনে করবো
কাজকাম যদি আমি না পাই, কাজকাম যদি আমি না করতে পারি, তাহলে আমি কি কাজকাম করতে পারবো? তোর আমি বলছি তোর বাপের বাড়িটা, তুই এক মাস দুই মাস তিন মাস বেড়ায় তাইলে তোর মাথা রাইট ঠিক হইব। খাইয়ে তোমার কাজ নাই, আমি তোমারে থুয়ে বাপের বাড়ি যাই, তাই না? তোমার থুয়ে বাপের বাড়ি যাবো, পরে অন্য সেরিয়ায় না রুমের ভিতরে পুটুস নুটুস করবা, তাই না? তোমার পুটুস নুটুস করাবো, আমি বাপের বাড়ি যাইতেছি না, আর তুমি কাজ পারো না, তোমার কাজ আমি শিহামু দাঁড়াও এখানে। খাই রে ভাই, এরা কোনো পর্দা হইলো? হ্যাঁ, তোকে বলে আমার নিয়ে আইনো, তোর বাপের বাড়ি গিয়ে দুই মাস তিন মাস ঘর দাবা হিসেবে থাকতে আইগা, তাও আমার জীবনটা একটু ভালো যাবো। শালার পথে কেই নাও কিরা। আমি তোমার বুঝাইতেছি, শুনো, এইগুলা নিয়া তুমি যাইবা চৌরাস্তায়, চৌরাস্তায় যায় সবাই ডাকবা যে আসেন, সবাই খাইয়ে যান আসেন, মোট কথা তুমি বিক্রি করে আইবা। ধরো এগুলো যদি সব বিক্রি করে না আইছো তুমি, তাহলে কিন্তু তোমার বাড়িতে জায়গা হইতেছ না, কয়ে দিলাম। এইগুলো বেশি যদি আমি না আইতে পারি, বাড়িতে জায়গা নাই, তাহলে আমার জায়গা কোনে হবো? তোমার জায়গা, তোমার জায়গা পাপ নাগাড়াতে, তোমার পাপ নাগাড়াতে যাই পাগল করে চালাই দিই আমি, বুঝো নাই? খাই রে শালার কপাল, নিজের ঘর বাড়িতে দেখে নিজের ঢাকাইয়া ওর কাজ কাম করি না, দি কারণ আমার উপরে কথা এন, কথা কম করে যাও। এই তো শুন, বেশি কথা কইবে না রে, একবারে সারাদিন বয়ে বয়ে খাইতে খাইতে একবারে মনে করো ই হয়ে গেছে, শয়তান বেড়া কোহনার। আমি খালি খাইতে থাকি। আমি মনে করি এগুলাই না, রাস্তায় দাঁড়ে দাঁড়ে পাইতেছি সবারই খাওয়াই দিই। হ্যাঁ খান খান। সুন্দর করে এগুলো খাওয়ায় শেষ করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, তাই হ্যাঁ ভাই এতর মতো একবারে মনের মতো মনে করেন যে আমার মতো একটা দোকানদার পাইলাম ভাই, আমার মতো দোকানদারি আর পাই নাই। যে তরমুজ খান পেয়ারা খান, তো দাম কত করে? আরে দাম নিয়ে বাজাবা জি বলে আমি খাইতে থাকি, সমস্যা নাই। ঠিক আছে সমস্যা নাই, পেয়ারাগুলো খুব মজা আছে, অনেক মজা। হ্যাঁ ভাই মিষ্টি 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 না, অনেক মিষ্টি। আমি খান, আমি আর কি খাবো, পেয়ারা খাই আর পেয়ারাই আগে। আসলে দোকানদার আপনি খুব ভালো,
প্রতিদিন সবসময় আইবেন বুঝছেন সদস্য আমি সিঙ্গেলই আমি সিঙ্গেল খুব সুন্দর জীবনে যে বউ নাই ভাই সাজেছেন আর আমার জীবনে বউ হইয়া মনে করেন যে আমি মরার মতো মরা দশা আমি অসংখ্য ধন্যবাদ আপনি আমার সবগুলো জিনিস শেষ করে দিচ্ছি আপনি খুব দয়ালু মানুষ গো পাগল হয়েছেন আমি আপনাকে আমি খাওয়াইছি টেকা দিয়ে টেকা দিয়ে খেয়ে এত ছোট্ট মানুষের এত বড় মন থাকে কোনে বউনে পোলাহার নেই বিধবা বেড়ার খাউন দিয়া গেল তাই হুয়া হুয়া খাই করে গিয়া কি ভুল করলাম কি ভুল তুই বুঝতে না হ্যাঁ টাকা দিতে
তরমুজ কিনে আনছো সেই তরমুজ বাড়িতে তোরে বিক্রি করতে তোরে শিয়াই দিছি তুই পারস না তোরে তোরে শিয়াই দিছি বেড়া কাস্টমার কো কেমনে তুই টাইকে আনবি তোর ডাকার কো মানে কিভাবে টাইকে আনবি সেটা তো আমি শিয়াই দিছি কিন্তু তোরে তো কইলি তুই টাকা নিবি না তুই টাকা কেন নিস নাই হ্যাঁ যেটা আমার কোন নাই সকল বলদের ঘরের বলদ তোর ঘর আমি কোন না তোরে আজকেই তালাক দেম জামুগা হ্যাঁ তো সংসার নিয়ে বাবা বড়ি সব তো আছে
আপনি পাঁচটা দশটা করে নিতে পারবেন না, ইট দিয়ে ঠেলে নিতে পারবেন না, ঢেকে দিয়ে নিতে পারবেন না, আপনি একসাথে সব নিতে আর যদি না পারো, ঠিক আছে যদি না পারো তাহলে তোমার অবস্থা কিন্তু একবারে খারাপ করে ফেলবে। ঠিক আছে কোনো সমস্যা না, আর ফেলা দিও না, না খালি মাই বলতে ভালো লাগে পাগল। এই অগমের দ্বারা কি সম্ভব? এই ইট নেওয়া সবার সম্ভব না। আজকে জমা দিতে হবে টাকা পয়সা আমার কাছে ওরকম নাই।
নাই, কি যে করি বুঝলাম না। আপনার
কথা কবি না, তাই ঠিক আছে।
অটো কই গেছে? ওই লোকটা অটো নিয়ে গেছে না? 500 টাকা, 500 টাকার লেগে আমার অটো ড্রাইভার দা নিয়ে গেছে। এখন আমি কি করি? এখন আমি কি করে খাবো? আল্লাহ, 500টা টাকার জন্য আমি কই যাই? কি করি না? এদিক না, এদিকেও তো নাই। আমার মনে হয় ওই দিকে গেছে কেন।